মাশাআল্লাহ কত বড় জি অনেক বড় আছে এখানে এক ঝুরি আমার সবগুলো আসলে পেরে ফেলতে হবে এই যে দেখেন মাশাআল্লাহ নিউজিল্যান্ডের ফল নিউজিল্যান্ডের প্লামস ফল আর কি হয়তো অন্য বিভিন্ন দেশে আছে তো এই যে বাংলাদেশের নাম কি আমি জানি না অনেকে বলে আলু বোখারা বা অনেকে বলে না এটা আলু বোখারা না আচ্ছা সে যাই হোক তো এই যে দেখুন কি অবস্থা এক একটা ফলের তো আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস এই ফলগুলো আসলে দেখতে আগে ছিল কাঁচা থাকলে সবুজ ছিল এই যে দেখুন পেকে গেলে এই কালার হয় এটা কিন্তু কালো না এটা হচ্ছে একটা এই যে দেখুন এক ধরনের ইয়ার অবস্থা আর এটা কাটলে কি হয় এই যে আপনাদেরকে দেখাই এই যে দেখুন মাশাআল্লাহ একবারে অনেক অনেক মিষ্টি আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে পেকে গেছে যেগুলো একটু কালার হয়ে গেছে বেশি হবে না কারণ এটা অলরেডি তারপরে মোটামুটি এই যে দেখুন এখানে দেখা যায় কি অবস্থা আপনাদেরকে দেখাই এই যে দেখুন ডাল মানে এরা ভারে নিচে ভেঙে এই অবস্থা হয়েছে একটা ছেড়ে দিছি কখনোই ধরে না সহজে না
আর হচ্ছে সবচেয়ে বিখ্যাত বড় ডাটা এই ছোট্ট বাগান থেকে পরে আমরা দেখাবো এখানে পেয়ার আছে আপেল আছে আপনার অনুভূতি কি গাছের পাকা ফল খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে দেখেন এই যে নিউজিল্যান্ডে অবশ্য বিভিন্ন জায়গায় প্লামস গাছ আছে অ্যাভেলেবেল লাইক বাংলাদেশে যেরকম কিছু কিছু আম গাছ জাম গাছ সব জায়গায় হয় ওই গাছ এরকম এটাও এমনই তবে কিছু কিছু জাত ভ্যারাইটি আছে অন্যগুলো বেশি একটু টক থাকে কিন্তু এই যে এটা দেখুন যেমন জুসি কারণ এটা আমি যেহেতু আমি নার্সারিতে কিনে আনছি আমার বাড়িতে লাগানোর জন্য তাই আমি দেখেই কিনে আনছি জানে শুনে এটা আসলে একটা প্লামস এরকম একটা দুইটা প্লামস খাইলে শান্তি অনেক মজা আসলে প্লামস এত মজা আমি জানতাম না আসলে খুবই বেলিংটন না কি জানি বেলিংটন একটা জাত এই জাতটা আলহামদুলিল্লাহ অনেক মজা আলহামদুলিল্লাহ বন্ধুরা ভালো থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে এবং ভবিষ্যতে আরও ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম